কিভাবে ঠিক এরকম একটি ছবি আপনি বানাতে পারেন এ ভিডিওর মাধ্যমে আমি আপনাকে সেটি দেখানোর চেষ্টা করব শেষ পর্যন্ত দেখতে থাকুন আশা করছি আপনি নিজে নিজেই কাজটি করতে পারবেন চলুন তাহলে শুরু করি। কাজটি করার জন্য আমাদেরকে দুটি অ্যাপসের সাহায্য নিতে হবে অ্যাপস দুটি হলো একটি রিমুভ ডট বিজি এবং পিকস এ দুটি অ্যাপসের এবং এ ভিডিও তৈরি করতে যে সকল উপাদানের আমাদের দরকার হয়েছে সবগুলো লিঙ্ক এই ভিডিওর ডেসক্রিপশানে দেওয়া থাকবে আপনি সেখান থেকে প্রথমে সেগুলোকে আপনি ডাউনলোড করে নেবেন কেমন এখন আমি যে ছবিটি ওই ব্রাজিলের ব্যানারের সাথে লাগাতে চাই তার ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে হবে এই জন্য আপনি কী করবেন এই রিমুভ ডট বিজি এই অ্যাপসের ওপর আপনি ক্লিক করবেন ক্লিক করার পর দেখুন আপলোড ইমেজ এর উপরে আপনি ক্লিক করবেন এবার আপনি আপনার ফাইল ম্যানেজার বা গ্যালারিতে চলে যাবেন যেখানে ছবিটি আছে ওই ছবিটি বের করে আপনি সিলেক্ট করবেন দেখুন আমি করছি একটু ওয়েট করবেন লক্ষ্য করুন ব্যাকগ্রাউন্ড রিমুভ হয়ে গেছে বাট এর ডান সাইডে একটু অংশ থেকে গেছে তাই না যদি না থাকতো তাহলে এখানে লক্ষ্য করুন ডাউনলোড এ ডাউনলোডে ক্লিক করলে আমাদের এই ছবিটি ডাউনলোড হয়ে যেত আমার যেহেতু অংশটুকু থেকে গেছে তাহলে কী করব এই অংশটুকুকে আমাদেরকে কি করতে হবে মুছে ফেলতে হবে তাই না এর জন্য আমরা কি করব দেখুন লেখা আছে এডিট এডিট বাটনে আপনি ক্লিক করুন লক্ষ্য করুন এখানে ইরেজ লেখা আছে এর ওপর আপনি ক্লিক করুন এখন আপনি এ অংশটুকুকে মুছে দিন এবার ওপরে লক্ষ্য করুন ডাউনলোড বাটন আপনি তার উপরে ক্লিক করুন এবার লক্ষ্য করুন এখানে ডাউনলোড ইমেজ এর ওপরে আপনি ক্লিক করুন আমার এই ছবিটি অলরেডি ডাউনলোড করা কমপ্লিট এরকম যদি আসে তাহলে নিচে লক্ষ্য করুন ক্যান্সেল ক্যান্সেলে ক্লিক করুন আপনি এই অ্যাপস থেকে এখন বের হয়ে যান যেহেতু আমাদের ছবিটির ব্যাকগ্রাউন্ড রিমুভ করা কমপ্লিট এখন আমরা কোথায় যাব পিক্স আর্টের মধ্যে যাব কেমন দেখুন আমার হোম স্ক্রিনে পিক্স আর্ট আমি তার উপরে ক্লিক করলাম নিচে লক্ষ্য করুন প্লাস আইকন তার উপরে আপনি ক্লিক করুন ওপরে লক্ষ্য করুন অল ফটোজ এর উপরে আপনি ক্লিক করুন এবার আপনি যে উপাদানগুলো আপনি ডাউনলোড করেছেন তার মধ্যে লক্ষ্য করবেন যে ব্রাজিলের একটি পতাকা আছে আপনি সেই পতাকার উপরে ক্লিক করবেন দেখুন আমি ওই পতাকার উপরে ক্লিক করলাম সেটি চলে আসলো এখন আমরা কি করব এখানে আমাদের ছবিটি নিয়ে আসবো নিচে লক্ষ্য করুন লেখা আছে অ্যাড ফটো এর উপরে আপনি ক্লিক করুন এখন আপনি যে ছবিটির ব্যাকগ্রাউন্ড রিমুভ করলেন সেই ছবিটি নিয়ে আসবেন দেখুন আমি নিয়ে যাচ্ছি এবার আপনার পছন্দ মতো জায়গায় সেটিকে বসিয়ে দিবেন। দেখুন আমার বসানো কমপ্লিট এখন আমরা এখানে একটা মাস্ক দেব তাই না তাহলে কী করবো ফটোতে আবার যাব। এবার আমরা ওই মাস্কটি নিয়ে আসব এবার এই মাস্কটি আপনি সুন্দর মতো এখানে বসিয়ে দিবেন বসানোর পর যদি মনে করেন কোনো অংশ বেড়ে আছে তাহলে সেটিকে আপনি কেটে দিবেন ওপরেও লক্ষ্য করুন ইরেজ ইরেজ বাটনে ক্লিক করুন ক্লিক করার পর ছবিটি একটু বড় করে নিন দুই আঙ্গুল বসিয়ে যেভাবে আমরা জুম ইন জুম আউট করি সেভাবে বড় করে নেবেন এবার বাড়ানো অংশটুকু আপনি কেটে দিবেন। এবার ওপরে দেখুন টিকমার্ক এর টিকমার্কে আপনি ক্লিক করুন আবারও লক্ষ্য করুন ওপরে টিকমার্ক আবারও আপনি এই টিকমার্কে ক্লিক করুন আমাদের মাস্ক লাগানো কমপ্লিট এখন আমরা আমাদের বাংলাদেশের পতাকা বসাবো দেখুন আবারও আমরা অ্যাড ফটোতে গেলাম এবার আমরা ওই বাংলাদেশের পতাকাটা নিয়ে আসবো এবার আমি বসে দেবো যেখানে ইচ্ছে সেখানে আপনি বসাতে পারবেন কেমন আমি এখানে বসাইলাম ওপরে টিকমার্ক টিকমার্কে ক্লিক করলাম ছবিটিকে আরও সুন্দর করার জন্য আপনি এখানে অনেক ধরনের ইফেক্ট যুক্ত করতে পারেন এই জন্য লক্ষ্য করুন এই যে এফেক্টস এর ওপরে আপনি ক্লিক করবেন ক্লিক করার পর যত ধরনের ইফেক্ট এখানে আছে আপনি সেগুলো একটা একটা করে ব্যবহার করে দেখবেন কোন ইফেক্টটি দিলে আপনার ছবিটি আরও সুন্দর দেখাচ্ছে সেটি সিলেক্ট করার পর উপর লক্ষ্য করুন টিকমার তার উপরে ক্লিক করবেন তাহলে আপনার ছবিটি আরও সুন্দর হবে কেমন এবার আপনি যদি বর্ডার দিতে চান তাহলে নিচে লক্ষ্য করুন বর্ডার বলে একটি অপশান আছে তার উপরে আপনি ক্লিক করবেন ক্লিক করার পর এই যে আউটার এরটিকে শূন্য করে দিবেন ইনার ইনারটিকে একে রাখবেন আবার রেডিয়াসটাকে একে রাখবেন এরকম করা হয়ে গেলে ওপর লক্ষ্য করুন টিকমার্ক টিকমার্কে আপনি ক্লিক করুন দেখুন সুন্দর একটা বর্ডার হয়ে গেল এবার আমাদের এই ছবিটি ডাউনলোড করার পালা ডাউনলোড করার জন্য উপর লক্ষ্য করুন চিহ্ন এর উপরে ক্লিক করুন ক্লিক করার পর দেখুন গ্যালারি এই গ্যালারিতে আপনি ক্লিক করুন ওপরে ডান ডানে ক্লিক করুন আমাদের কাজ কমপ্লিট এবার এই ছবিটি আপনার গ্যালারিতে সেট হয়ে গেছে এখন আপনি আপনার ফেসবুক প্রোফাইলে বা ফেসবুক পেজে যেখানেই হোক আপনি এটিকে শেয়ার করুন জানিয়ে দিন যে আপনি ব্রাজিলের সাপোর্টার ভালো থাকবেন সুস্থ থাকবেন লার্ন টেক চ্যানেলের সঙ্গে থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম